আমি আগের বছর আর কোনো মাহফিল করবো না। বলে কেন করবেন, অজুর চেতলেন কেন আবার? না চেটাচেটি না, মাহফিল অনেক বড় একটা কাজের জায়গা। আমার খুব ভালো লাগে যে মাহফিল থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। আর মাহফিলগুলো আমাদের সমাজে মানুষকে সৎ নিষ্ঠাবান আদর্শ মানুষ আল্লাহ ভীরু করার জন্য অনেক ভূমিকা রাখে, এগুলোর দরকার আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শরীরও কুলায় না, আর আমাদের ফাউন্ডেশন মাদ্রাসা অনেক কাজ থাকার কারণে মাহফিল করতে গিয়ে আমার ওই মূল কাজগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত। আলহামদুলিল্লাহ মাহফিলে এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন মাশাআল্লাহ, ওনারা জান জীবন দিয়ে মাহফিল করছেন। এই জগতে কাজ করার বহু লোক আছে, আমি যে কাজগুলো করি সেগুলোর কিছু কিছু আছে যেগুলোতে আসলে করার মতো লোক খুব বেশি নাই, বা অনেকে করে না, অল্প সংখ্যক লোক সমাজে করে, এই জন্য আমি ওইদিকে মনোযোগটা বেশি দিব। বলে তাহলে পাবলিককে কি দাওয়াতি কাজ করবেন? না, একশো বার করবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করার পরিকল্পনা করেছি, আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ মসজিদে মসজিদে হালাকা, মনে করেন আপনাদের ফেনী জেলাতে আপনারা একটা মসজিদ দিবেন, মাসে দুই মাসে একবার করে আমরা এসে সেখানে হালাকা করব, ঘোষণা দিব, আপনারা আসবেন, সেখানে আমরা প্রোগ্রাম করব। ওইটাতে সুবিধা হলো সেখানে এত আয়োজন নাই, এত স্টেজ নিতে হবে না, এত খরচের ব্যাপার সেপার নাই। মাহফিল আমরা অল্প করব চিন্তা করছিলাম, এবছর আমাদের সিদ্ধান্ত ছিল আগে থেকে যে আমরা সপ্তাহে দুইটা মাহফিল করব, কিন্তু দেখা গেছে ডেইলি দুইটা হয়ে গেছে, সপ্তাহ দুইটা জায়গায় ডেইলি দুইটা হয়ে গেছে। এমন এমন ভাবে ধরা হয়, এমন এমন মুরব্বীরা বলেন যে ফেলানো যায় না। তো যাই হোক, এই জন্য আমরা মশওয়ারা করেছি যে আল্লাহ যদি তৌফিক দান করে আপাতত আগামী বছর, দেখা যাক পরবর্তীতে কি হয়, আগামী বছর আমরা মাহফিল না করে মাহফিলের পরিবর্তে মসজিদ ভিত্তিক আমরা হালাকা মসজিদ ভিত্তিক মাজলিসে সুন্নাহ আসনা ফাউন্ডেশন তরফ থেকে করবো। সেই প্রোগ্রাম করতে কোনো টাকা পয়সা ওই আয়োজকদের কারোর কোনো খরচ করতে হবে না, খরচ টুকটাক খরচ যেটা ব্যানার খরচ সেটা ফাউন্ডেশন বহন করবে, আর আমরা এমনিতেই যাবো ইনশাআল্লাহ, কোনো পয়সা কড়ি লাগবে না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা জেলা থেকে বা দুই তিন জেলা মিলে একটা বড় জেলা শহরে আমরা একটা করে প্রোগ্রাম করলাম, এবং সেটা বছর জুড়ে আমরা করব, সারা বছর করব ইনশাআল্লাহ। মিডিয়ার ভাইদের মধ্যে যারা ভালো কাজ করেন তাদেরকে আমরা অ্যালাউ করবো যে ঠিক আছে তারা রেকর্ড করবে, তাদের মাধ্যমে মানুষ জানবে ইনশাআল্লাহ। আর মাহফিলের ময়দানে অনেক ভাই আছেন, এই জন্য আপনারা কষ্ট করবেন না, অনেকে মাহফিলের জন্য দাওয়াত চান, দাওয়াত দিতে চান, কিন্তু আমরা নিতে পারি না, সেজন্য আপনারা মনে কষ্ট পান। এই বছর যে পরিমাণ চাপ আমি শরীরে উপরে নিয়েছি, আজকের কথা শুনতে বলি, সকাল সোয়া চারটা ফ্লাইটে গেছি সিলেট, সিলেট থেকে আবার আড়াই ঘন্টা গাড়িতে করে গেছি মৌলভীবাজার, সেখান থেকে আবার এসে আবার ফ্লাইট ধরছি, ধরে ঢাকা এসে এই ঢাকা শহর পাড়ি দিয়ে আবার এই ফেনী আসলাম, মানে কত শরীরে কুলানো যায়। মুশকিল হলো কেউ তো নাচর বান্দা, সবাই বলে আমার এখানে পাঁচ মিনিট ওয়াজ করা লাগবে না, চেহারা দেখে চলে আসবে, এরপরে নিয়ে ওয়াজ তো করা তো করায় প্রশ্ন এক গাদা দেয়। তো যাই হোক, তারপর এটা কাজের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলগুলোকে শত শত হাজার হাজার বছর দেশের মানুষের দিনই খেদমত করার তৌফিক দান করুক। আপনি আগামী বছর থেকে মাহফিল করবেন না ঘোষণা দিয়েছেন, এতে বিজ্ঞ আলেমরা মাহফিল করতে নিরুৎসাহিত হবেন কিনা? তাহলে দাওয়ার এই ময়দানটা অসৃজনশীল ব্যক্তিদের দখলে চলে যাবে কিনা? প্রথম কথা হলো যে আমরা আগামী বছর মাহফিল করব না, কিন্তু মাহফিলের বিকল্প দাওয়াতি প্ল্যাটফর্ম হিসাবে মসজিদগুলোকে ব্যবহার করে আমরা দেশের বিভিন্ন জেলা শহর বা থানা শহরে আমরা বড় বড় মসজিদগুলোতে ইনশাআল্লাহ মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে দিনই হালাকা প্রোগ্রাম আমরা আঞ্জাম দেব, এটা আমাদের পরিকল্পনা আছে। এর পাশাপাশি মাহফিল সম্পর্কে আমি বলেছি যে মাহফিল এদেশের সংস্কৃতির অংশ, এদেশের মুসলমানদের দীর্ঘদিনের যুগ যুগ ধরে শতাব্দীর বেশি কাল সময় ধরে এটি এদেশের একটি আবহমান কাল থেকে চলে আসা বলা যেতে পারে একটি কালচার এবং সংস্কৃতি। এর মাধ্যমে মুসলিমরা উপকৃত হচ্ছেন, সমৃদ্ধ হচ্ছেন কোরআন হাদিসের জ্ঞানে এবং ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তারা পাচ্ছেন, মানুষের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধ তৈরি হচ্ছে মাহফিলের মাধ্যমে। এটি না হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব যেটুকু আছে সেটুকু হারিয়ে যাবে। তো সেই জায়গা থেকে মাহফিলগুলোর গুরুত্ব আমরা উল্লেখ করেছি। আমার বিশ্বাস যে মাহফিলে যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম কাজ করছেন এই ফিল্ডে, তারা তাদের কাজ আমার ঘোষণার কারণে ছাড়বেন না, বরং তারা তাদের কাজকে আপন গতিতে অব্যাহত রাখবেন। আমার প্রথমত মাহফিলের এই ফিল্ডের বাইরে মসজিদগুলোকে একটু ব্যবহার করার বা সেগুলোকে প্রাণবন্ত করার বা সেগুলোকে আপনার নিয়মিত দিনই প্রোগ্রামের মাধ্যমে আপনার বিশেষ করে জাগরুক করে রাখার একটা পরিকল্পনা আমার আছে। সেই জায়গা থেকে আমরা সেটি শুরু করতে চাচ্ছি। আসনা ফানুস মসজিদ কমপ্লেক্সও আমাদের সেই স্বপ্নেরই অংশ বলতে পারেন। এই জন্য মাহফিল, আবার মসজিদ কমপ্লেক্স, আবার ফাউন্ডেশন, আবার নিজস্ব অন্যান্য কাজকাম, লেখাজোকা, পড়ালেখা সব মিলিয়ে এতগুলো কাজ একজন মানুষ দ্বারা করা সম্ভব হয় না। সেজন্য এই ফিল্ডটা থেকে আমরা সরে এসেছি। আলহামদুলিল্লাহ এই ফিল্ডে আরও বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, তারা তো কাজ করছেনই।